কুষ্টিয়ায় জমতে শুরু করেছে ঈদের বাজার। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড় বাড়ছে শহরের প্রাণকেন্দ্র এনএস্টোর সহ ছোট বড় মার্কেট আর বিপণী বিতানগুলোতে। ঈদ উপলক্ষে বাহারি নাম আর ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। পছন্দ আর দরদামে বনিবনা হলে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। ক্রেতা সমাগম দেখা গেছে জুতা, কসমেটিক্স, প্রসাধনী সহ অন্যান্য পণ্যের দোকানগুলোতেও। তবে বিক্রেতারা বলছেন, ক্রেতা সমাগম যতটা বেড়েছে সে অনুপাতে বাড়েনি বেচা বিক্রি। ক্রেতারা বলছেন, বাজারে বেড়েছে পোশাকের দাম, তবে বাড়েনি আয়। স্থানীয় ব্যবসায়ী নেতারা বলেন, পণ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই, তবে সামনের দিনগুলোতে বেচা বিক্রি বাড়বে বলে আশা তাদের। প্রত্যেকটা দোকানে যেয়ে দেখছি আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে জিনিসপত্র, আমাদের ইনকাম বাড়েনি কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে প্রচুর। তো সেক্ষেত্রে দোকান দোকান ঘুরতেছি, দেখেন 3-4 ঘন্টা ঘোরা হয়ে গেছে, কিছু নিতে পারিনি। কাপড়ের দাম অনেক বেশি, বাজেট মানে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না, এই কারণে পছন্দসই জিনিসও কিনতে পারা যাচ্ছে না, আর ভিড়ভাড়টা খুব একটা চোখে পড়েনি। তারপরেও শাড়ি, জুতো, সালোয়ার কামিজ কেনা হয়েছে, আরও কিছু কিনবো মনে হচ্ছে। বছরের তুলনায় এবার প্রচুরই মালের দাম বাড়ছে, যার কারণে আমরা মনে করেন কাস্টমারের কাছে সেভাবে মাল দেখা যাচ্ছে, মাল দেখানো চয়েস হলে দামে আর কি তাদের কাছে পোষাচ্ছে না। এবার ঈদের বাজারে আমাদের অনেক কোয়ালিটি, অনেক ভ্যারাইটি ড্রেস আপ মানে বেচাকেনা চলছে, তবে এর মধ্যে নায়রা কাট, আলিয়া কাট, গাউন এগুলো বেশি চাহিদা ক্রেতাদের। তেলের সঙ্গে সারা পৃথিবীর সম্পদ, এইগুলো যখন বেশি এই জন্যে আপনার কাপড়ের বাজারও বেশি, এই কাপড়ের বাজার বেশি, মানুষ খালি কাস্টমার এসে দোকানে দোকানে খালি বাড়ি খেয়ে বেড়াচ্ছে যে কি ব্যাপার, এই অবস্থা কেন, কোথায় একটু কম পাবো, এই জন্যে মানুষ খালি এসে ভাঙিয়ে ভাঙিয়ে দেখে চলে যাচ্ছে। মালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতারা অনেক সময় দাম শুনে চলে যাচ্ছে, কিনতে পারছে না। রমজান মাসে এই উপলক্ষে যে বেচা কিনা, এটা আমরা অতীতে যে বেচাকেনা করেছি সেই তুলনায় আমরা মনে করি যে আমাদের এখন 50% চলে আসছে। মোটামুটিভাবে বেচা কেনার অবস্থা খুব ভালো ছিল না, আজকে থেকে কিছুটা বেচা কেনার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, পাশাপাশি জিনিসপত্রের দামও অনেকটা বেশি, সে কারণে খরিদ্দার বা ক্রেতা সাধারণের ভিড় একটু কম। এর আগে আমরা রমজান দেখেছি সেই সময় রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত ক্রেতারা ছিল এবং দোকানদাররা দোকানদারি করেছে, সেই তুলনায় এবার সেই বাজারটা একটু বেশ নরম। তো আমি আশা রাখি ইনশাল্লাহ যে বাজার আরও বেশ স্বাভাবিকভাবে ফিরে আসবে, ক্রেতারা কিনবে, এতে আমরা মুসলমান, আমাদের উৎসব পালন করতেই হবে, আর ক্রেতারা ইনশাল্লাহ তারাও কিনবে। আর বিশেষ করে আইন শৃঙ্খলাটা খুবই চমৎকার আছে, সদর থানা সহ জিডি এবং র্যাব সবাই আমাদেরকে সহযোগিতা করে।